আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013 শেখাচ্ছিলাম। গত লেকচারে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে দেখিয়েছিলাম। এই লেকচারে দেখাবো কিভাবে আপনি আপনার ফাইলের মধ্যে, আপনার স্লাইডের মধ্যে একটা পিকচার নিয়ে আসবেন বা একাধিক পিকচার নিয়ে আসবেন। এখানে একটা বিষয়, কন্ট্রোল প্রেস করে বা চেপে ধরে যদি স্ক্রল হুইলটা ঘোরান, এগুলো আমরা আস্তে আস্তে দেখাবো।
থাকে না, জেপিজির থাকে। তো এই ছিল মোটামুটি কিভাবে আপনি পিকচার ইনসার্ট করবেন। পরবর্তী লেকচারে আমরা পিকচার কিভাবে ফরম্যাট করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এই বিষয়গুলো দেখাবো। তো সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।